আসসালামু আলাইকুম, মাইটোকন্ড্রিয়াল একাডেমিতে আবার তোমাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুলজির প্রথম চ্যাপ্টারের পার্ট ওয়ান নিয়ে। তো আমরা এই পার্ট ওয়ানে আলোচনা করব বৈচিত্র্যতা অথবা জীব বৈচিত্র্যতা কী, অথবা পানির বৈচিত্র্যতা কী, তার প্রকারভেদ এবং হটস্পট কাকে বলে। তো আমরা যদি প্রথমে হেডিংটা দেখি, হেডিংটাতে আছে পানির বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো পানির বিভিন্নতা জিনিসটা কী, যখন বিভিন্ন প্রাণীর প্রজাতিগত অথবা জিনগত এবং বাস্তুসংস্থানগত ভিন্নতার কারণে তাদের ভিতরে একটা বিভিন্নতা অথবা ভ্যারাইটি ভেরিয়েশন দেখা দেয়, তখন সেটাকে আমরা বলি পানির বৈচিত্র্যতা, অথবা শুধু বৈচিত্র্যতা বলতে পারি। তারপরে যদি আমরা যাই এটার প্রকারভেদে, তো আমরা তিনটা প্রকারভেদ দেখতে পাবো। এক নম্বর হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি অথবা জিনগত যে বৈচিত্র্য সেটা। দুই নম্বরে দেখতে পাবো স্পিসিস ডাইভার্সিটি, প্রজাতিগত কারণে যে বৈচিত্র্যতা দেখা যায় সেটা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ইকোসিস্টেম অথবা ইকোলজিক্যাল ডাইভার্সিটি, অথবা এটাকে আমরা বলতে পারি বায়োডাইভার্সিটি। তো আমরা প্রথমটা নিয়ে যদি আলোচনা করি, জেনেটিক ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটিটা হচ্ছে জিনগত কারণে যে ডাইভার্সিটিটা হবে সেটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। কিন্তু এখানে ডিফারেন্সটা হবে জিনের জন্য, জিনের যে বৈচিত্র্যতা সেটার জন্য, কিন্তু এখানে তাদের যে স্পেসিসটা হবে সেম, একই স্পেসিসের ভিতরে তাদের ভ্যারাইটি অথবা ভেরিয়েশন দেখা দিবে। যেমন কি আমরা হোমোসেপিয়েন্স মানুষ একটা প্রজাতিভুক্ত, কিন্তু আমাদের এই একই প্রজাতির ভিতরে অনেক ধরনের ভেরিয়েশন দেখা যায়। যেমন অনেকের চুলের কালার বিভিন্ন, চোখের কালার বিভিন্ন, মানে দেখতে সবাই এক না। তো বিভিন্ন জিনের কারণে হচ্ছে এই ভেরিয়েশনটা দেখা যায় একটা স্পেসিসের ভিতরে। তো এই যে ভেরিয়েশন অথবা জিনের ভিতরে যে এলিলের পরিবর্তন, সেটার কারণে ভেরিয়েশনের কারণে যে ভেরিয়েশন সেটাই হচ্ছে জিনগত ভেরিয়েশন। আর এই ভেরিয়েশনটা খুবই জরুরি, কেননা যদি জেনেটিক ভেরিয়েশনটা না হয় তাহলে কিন্তু আমরা পরিবেশে টিকে থাকতে পারবো না। তো এটা গেল জেনেটিক ডাইভার্সিটি। তারপরে যদি যাই স্পেসিস ডাইভার্সিটি, সেটা হচ্ছে প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য সেটা। তো আমরা প্রজাতিরটা যদি একটা উদাহরণ দিই, যেমন কি প্যান্থেরা টাইগ্রিস এবং প্যান্থেরা থেরা লিও, দুইটার কিন্তু জেনাস সেম কিন্তু স্পেসিসটা আলাদা। তো স্পেসিস আলাদা হওয়ার কারণে তাদের ভিতরে কিন্তু বৈচিত্র্যতা দেখা যায়। তাদের জেনাস একই হলেও তাদের স্পেসিস আলাদা হওয়ার কারণে তাদের ভিতরে গাঠনিক এবং বিভিন্ন কি বলবো এলিলিক পার্থক্য তাদের ভিতরে থাকবে। তো এটাই হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি। তো আমরা জেনেটিক ডাইভার্সিটিকে বলতে পারবো ইন্ট্রা অথবা ইন্টারস্পেসিস ডাইভার্সিটি, কেননা একই এই প্রজাতির ভিতরে যে ডাইভার্সিটি। আর তাহলে আমরা এই স্পেসিস ডাইভার্সিটিটাকে বলতে পারবো ইন্টার স্পেসিস ডাইভার্সিটি, মানে ভিন্ন প্রজাতির ভিতরে যে ডাইভার্সিটি। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। আমাদের পৃথিবীতে কিন্তু বিভিন্ন ধরনের ইকোসিস্টেম আছে, যেমন তুন্দ্রার যে আলাদা একটা ইকোসিস্টেম, মরুভূমির একটা আলাদা ইকোসিস্টেম। তো সব ইকোসিস্টেমে কিন্তু তাদের এনভায়রনমেন্ট এক, গাছপালাগুলো এক না, প্রাণীগুলো এক না। তো এই যে ভেরিয়েশন ইকোসিস্টেমের কারণে সেটাকে বলা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি অথবা ইকোলজিক্যাল ডাইভার্সিটি। তো আমাদের দুইটা জিনিস গেল, এখন হটস্পটটা কী। বিজ্ঞানী নরম্যান মেয়ার তিনি হচ্ছে ইকোসিস্টেমকে অনেকগুলো জীব বৈচিত্র্যে ভাগ করেছেন। জীব বৈচিত্র্যটা কী, যেখানে হচ্ছে জীবনের বৈচিত্র্য বেশি, প্রাণীর বৈচিত্র্য বেশি, সেগুলো হচ্ছে জীব বৈচিত্র্য। আর ওই বিজ্ঞানী এই জীব বৈচিত্র্যকে মোট 25টা হটস্পটে ভাগ করেছেন। তাহলে আমরা বলতে পারি হটস্পট হচ্ছে যে এলাকায় জীব বৈচিত্র্য বেশি সেই এলাকাটাকে হটস্পট বলা হয়। তো হটস্পটের সংখ্যা হচ্ছে 25টি। তো আমাদের আজকের এই ক্লাসটা, পার্ট ওয়ানটা এতটুকুই।